চলুন বন্ধুরা শুরু করা যাক ভিডিওটা। আজকে আমি রিয়েল আপডেটের 4 নম্বর এপিসোডটা শুরু করব, তো চলুন শুরু করা যাক। আজকে আমাদের প্রথম আপডেট হলো ইস্টার্নের কাটোয়া আজিমগঞ্জ মালদা নিউ পার্কা লাইন হয়ে শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ির মধ্যে একটি স্পেশাল ট্রেন চালাবে, সেটা কালকে আমি আপডেট দিয়ে দিচ্ছি। ওটা ভালো করে দেখে নেন স্ক্রিনে আসছে। তারপরে পুজোতে আরও 2টো স্পেশাল ট্রেন চালাবে ইস্টার্নের শিয়ালদা ডিভিশন, যেটি হাওড়া থেকে যেটি শিয়ালদা থেকে রাকসুল এবং শিয়ালদা থেকে গোরক্ষপুরের মধ্যে চলবে, সেটা আপনারা দেখে নেন স্ক্রিনে, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। লাভলিদের প্রাইজ প্রায় কমপ্লিট হয়ে গেছে, সামনের মাসে 15-20 তারিখের মধ্যে বা তার 30 তারিখের মধ্যে চালু হয়ে যাবে। তারপরে নৈহাটি কল্যাণী মেন লাইনে শিয়ালদা মেন লাইনে নন ইন্টারলকিং কাজের জন্য কিছু ট্রেন বন্ধ করা হয়েছে। তারপরে রেজিস্ট্রেশন করা হচ্ছে হাওড়া থেকে পুলিক এক্সপ্রেসটা, যেটা কাজ কাটোয়া আজিমগঞ্জ হয়ে চলছিলো, এবার ওটা রেজিস্ট্রেশন করা হচ্ছে, আমরা দেখে নিন ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো।